প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বশরী। জিবিগানের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জিবিগান দ্বিতীয় পত্র বইয়ের একাদশ অধ্যায় জিন তত্ত্ব ও বিবর্তনের একটা বিশেষ টপিকস মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তার ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বেশ কয়েকটি ব্যতিক্রম সম্পর্কে আমরা আলোচনা করেছি এর আগে। আজকে আমরা তার আরেকটি বিশেষ ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস হচ্ছে দুটি ভিন্ন লোকাসে, আগে আলোচনা করেছিলাম যে লোকাস কি, দুটি ভিন্ন স্থানকে বলা হচ্ছে লোকাস, ভিন্ন ভিন্ন অবস্থানে যদি জিন থাকে। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল, যেগুলো স্মল লেটারে লেখা হবে সেগুলো প্রচ্ছন্ন জিন। সে প্রচ্ছন্ন জিন বা অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে, অর্থাৎ প্রচ্ছন্ন অ্যালিল যদি কোনো তার নিজের প্রকট অ্যালিলকে বা অন্যের প্রকট অ্যালিলকে, তার আরেকটা জিনের যে প্রকট অ্যালিল তাকে যদি তার নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলে। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরে প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস বলে। মানুষের জন্মগত মুখ বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের অন্যতম একটি উদাহরণ, এবং এর জন্য মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1 পরিবর্তে হয়ে যায় 9:7। ব্যাখ্যা করলে ব্যাপারটা সম্পর্কে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরে নেই দুটি প্রচ্ছন্ন জিন, যে দুটি প্রচ্ছন্ন জিনের কথা আমরা একটু আগে বলেছি যে ভিন্ন ভিন্ন লোকাসবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল বা জিন যারা প্রকট অ্যালিলকে তাদের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেই প্রচ্ছন্ন অ্যালিল দুটো আমরা ধরে নিলাম যে ওই দুটো প্রচ্ছন্ন জিন হচ্ছে যথাক্রমে স্মল ডিডি এবং স্মল ই, অর্থাৎ ওরা জোড়ায় জোড়ায় থাকে, তাই স্মল ডিডি অর্থাৎ ডিইও লেখা যেত। যেহেতু জোড়ায় থাকে তাই ডিডি এবং ই, অতএব মুখ বধির ব্যক্তির জিনোটাইপ হবে। এগুলো হচ্ছে সেই মুখ বধির জিন, মুখ ও বধির যে জিনোটাইপ রয়েছে, যে ব্যক্তির জিনোটাইপ রয়েছে, সেই ব্যক্তিদের জিনোটাইপের মধ্যকার শুধু প্রচ্ছন্ন অংশটা। তো একটা মুখ বধির ব্যক্তির জিনোটাইপ স্মল ডিডি ক্যাপিটাল ই, অর্থাৎ যেহেতু স্মল ডিডি আছে তাই এরা হচ্ছে মুখবধি। আবার ক্যাপিটাল ডিডি স্মল ই, যেহেতু স্মল ই দুটো রয়েছে তাহলে এটা হচ্ছে মুখবধির, অর্থাৎ এই এই স্মল ই তার প্রকট অ্যালিলকে, প্রকট অ্যালিল ক্যাপিটাল ডিডিকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। আবার এটাও এ দুটো প্রচ্ছন্ন স্মল ডিডি, এ দুটো প্রচ্ছন্ন অ্যালিল বা জিন তার ক্যাপিটাল ই যে প্রকট অ্যালিল রয়েছে তাকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। আর সবসময়কার মতো আমরা জানবো যে প্রথম সংকর পুরুষ F1 এবং দ্বিতীয় সংকর পুরুষ হচ্ছে F2। এরপরে আমরা যেটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাখ্যার ক্ষেত্রে প্রথমে পিতামাতা আমরা নির্বাচন করে নিব, যার ফিনোটাইপ হবে পিতা হবে মুখবধির, আবার মাতাও মুখবধির। আমরা মুখবধির কিন্তু দুইটা জিনোটাইপ পেয়েছি, এটাও মুখবধির এটাও মুখবধির, কারণ এর ক্ষেত্রেও প্রচ্ছন্ন জিন দুটো একসাথে রয়েছে, এর ক্ষেত্রেও প্রচ্ছন্ন জিন দুটি একসাথে রয়েছে। অর্থাৎ ডি বা ই যে কোনো একটা একজোড়া থাকলেই হয়, একসাথে থাকলেই তার নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, অর্থাৎ মুখবধির করে ফেলে তাদের জিনোটাইপ বিশিষ্ট জীবকে। তো মুখবধিরের জিনোটাইপ ক্যাপিটাল ডিডি স্মল ই, মুখবধিরের জিনোটাইপ স্মল ডিডি ক্যাপিটাল ই। এখন এদের মধ্যে থেকে যে গ্যামিট তৈরি হবে, একটা ক্যাপিটাল ডি একটা স্মল ই নিয়ে গ্যামিট তৈরি হবে, ঠিক একইভাবে এক্ষেত্রেও তাই একটা স্মল ডি একটা ক্যাপিটাল ই মিলে একটা গ্যামিট তৈরি হবে, দুটো গ্যামিট। এরপর এই গ্যামিটগুলো যখন নিজেদের মধ্যে স্বাধীনভাবে মিলিত হবে, তখন এই প্রথমটি দ্বিতীয়টির সাথে, আবার প্রথমটি শেষটির সাথে, আবার দ্বিতীয়টি প্রথমটির সাথে, দ্বিতীয়টি শেষটির সাথে, এই জিনোটাইপগুলো হবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই, অর্থাৎ সবগুলো এক ধরনের জিনোটাইপ বিশিষ্ট হবে, এবং এদের ফিনোটাইপ হবে স্বাভাবিক, সবাই হবে স্বাভাবিক বাকশ্রবণক্ষম। কেন? কেননা এই যে জিনোটাইপ যেগুলো তৈরি হলো জীবগুলো, এই জীবগুলোর মধ্যে কোথাও দুটো ডি বা দুটো ই পাশাপাশি একসাথে নেই, অর্থাৎ একটি ডি আছে একটি ই আছে, দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কিন্তু তারা যখন একই রকম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটো একসাথে থাকে তখনই কেবলমাত্র সে তার প্রকট অ্যালিলকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। অর্থাৎ এখানে ক্যাপিটাল ডি আছে স্মল ডি আছে কিন্তু স্মল ই আছে, স্মল ডি দুটো নেই। যদি দুটো থাকতো স্মল ডি তাহলে এখানে হতো মুখবধির, আবার যদি দুটো স্মল ই থাকতো তাহলেও হতো মুখ এবং বধির। F1 জনুর মধ্যে যখন ক্রস করবো, অর্থাৎ F1 জনুর মধ্যে যে কতগুলো জীব তৈরি হয়েছে, এই জীবগুলো তৈরি হয়েছে এগুলোর মধ্যে, এগুলো থেকে একটাকে পিতা আরেকটিকে মাতা ধরে যদি ক্রস করা হয় জিনোটাইপ
স্বাভাবিক শ্রবণক্ষম পিতা, স্বাভাবিক বাক শ্রবণক্ষম মাতা। যদিও তারা স্বাভাবিক বাক শ্রবণক্ষম, কিন্তু তারা মুখবধিরের জিন কিন্তু বহন করছে। তো জিনোটাইপ হবে ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই, এটার জিনোটাইপ হবে ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই। এদের মধ্যকার যখন গ্যামিট হবে, তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মতো গ্যামিটগুলো আলাদা আলাদাভাবে একটা স্বাধীনভাবে বিন্যস্ত হবে, অর্থাৎ একটা ক্যাপিটাল ডি একটা ক্যাপিটাল ই এর সাথে যুক্ত হবে প্রথমে, আবার একটা ক্যাপিটাল ডি একটা স্মল ই এর সাথে, এবার স্মল ডি একবার ক্যাপিটাল ই এর সাথে, আবার স্মল ডি আরেকবার স্মল ই এর সাথে। এভাবে উভয় ক্ষেত্রেই গ্যামিট সৃষ্টি হবে। এই গ্যামিটগুলো এফ টু জনুতে যখন ক্রস হবে, এফ টু জনুতে তখন তাদের মধ্যকার যখন ক্রস হবে, তখন আমরা সেটা চেকার বোর্ডের মাধ্যমে এদেরকে এদের ক্রস অংশগুলো উল্লেখ করব, কিভাবে তারা মিলিত হলো। পুং গ্যামিট যে তার গ্যামিটগুলো রয়েছে, স্ত্রী গ্যামিটের মধ্যে যে গ্যামিটগুলো রয়েছে, এরা যখন পাশাপাশি মিলিত হয় তখন ক্যাপিটাল ডিডি ই এটা হবে স্বাভাবিক, কারণ এখানে কোনো স্মল ডি দুটো নেই বা স্মল ই কোনোটাই নেই। এখানেও একটা স্মল ই রয়েছে, যদি স্মল ই দুটো থাকতো তাহলেও বাক শ্রবণ মুখবধির হতো, স্বাভাবিক হতো না। এখানে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই আছে মিলিত হওয়ার পর, তো দেখা গেল যে এরাও কি হলো, স্বাভাবিক হলো, কারণ দুটো স্মল ডি নেই। এখানে একটি স্মল ডি একটি স্মল ই আছে, কিন্তু যদি দুটি স্মল ডি অথবা দুটি স্মল ই একসাথে থাকতো তবে কেবলমাত্র মুখবধির হতো। এক্ষেত্রেও একইভাবে আমরা স্বাভাবিক ধরবো, এভাবে যখন মিলিত হবে, কারণ এক্ষেত্রেও স্মল ই কেবল একটি রয়েছে, এখানেও মুখ অবধির হবে, কারণ এখানে ক্যাপিটাল ডিডির সাথে স্মল ই রয়েছে দুটিও, আর এই স্মল ই দুটোই হচ্ছে সেই প্রচ্ছন্ন অ্যালিল যারা কিনা তাদের প্রকট অ্যালিলকে তাদের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। অর্থাৎ প্রকট অ্যালিল যে স্বাভাবিক বৈশিষ্ট্যের অর্থাৎ স্বাভাবিক বাক শ্রবণক্ষম জীব সন্তান উৎপাদন করতে সক্ষম ছিল, কিন্তু স্মল ই ই অর্থাৎ প্রচ্ছন্ন এই দুটো জিন বা অ্যালিল তাকে এই দুটোকে তাদের স্বাভাবিক অবস্থা প্রকাশে বাধা দান করে, ফলে জীব অর্থাৎ সন্তান হয় মুখ এবং বধির। এক্ষেত্রেও স্বাভাবিক হবে, কারণ স্মল ডি একটি রয়েছে, স্মল ই একটি রয়েছে, এক্ষেত্রে আবার মুখ ও বধির হবে। এখানে স্মল ডি তো রয়েছে দুটো নেই, কিন্তু স্মল ই দুটো থাকার কারণেই, কেবলমাত্র এই ডি এর জন্য নয়, স্মল ডি ই দুটো থাকার কারণে অর্থাৎ প্রচ্ছন্ন একই রকমের জিন দুটো থাকার কারণে মুখ ও বধির হয়েছে। এই ক্ষেত্রেও তাই ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই, অর্থাৎ এক্ষেত্রে দুটো স্মল ডি বা দুটো স্মল ই নেই, তাই স্বাভাবিক হয়েছে। এক্ষেত্রেও তাই একটা স্মল ডি একটা স্মল ই আছে, যদি দুটো স্মল ডি বা দুটো স্মল ই থাকতো তাহলে সেটা মুখবধির হতো। এই ক্ষেত্রে মুখবধির হবে, কারণ দুটো স্মল ডি রয়েছে, আর ক্যাপিটাল ই এই স্মল ডি অর্থাৎ এই দুটি প্রচ্ছন্ন জিন এই ক্যাপিটাল ই কে অর্থাৎ প্রকট অ্যালিলকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, ফলে জীব বা সন্তান মুখবধির হচ্ছে। এক্ষেত্রেও তাই স্মল ডিডি এ দুটো এই ক্ষেত্রে কোনো কার্যকারিতা নেই, এই স্মল ডিডি মুখবধির হতে সাহায্য করছে, অর্থাৎ স্বাভাবিক শ্রবণক্ষম ই যে তৈরি ই ক্যাপিটাল ই যে স্বাভাবিক শ্রবণক্ষম তৈরি করতো তাকে বাধা দান করছে। স্বাভাবিক এক্ষেত্রেও স্বাভাবিক হবে, কারণ দুটো স্মল ডি নেই বা দুটো স্মল ই নেই, এক্ষেত্রে দুটো স্মল ই থাকার কারণে মুখবধির হবে জীব বা সন্তান, এক্ষেত্রে দুটি স্মল ডি থাকার কারণে মুখবধির হবে, এক্ষেত্রে সবগুলোই স্মল, অর্থাৎ দুটো ডি এবং দুটো ই এমনভাবে ক্রিয়া করেছে তার পিওর মুখবধির, অর্থাৎ এর মধ্যে একটি প্রকট জিনও নেই যা স্বাভাবিক শ্রবণক্ষম হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিত। এরপরে আসছি ফলাফলটা, ফলাফল যদি বিশ্লেষণ করি আমরা দেখব এফ টু জনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে দুই জোড়া প্রচ্ছন্ন জিন ডিডি ও ই ই যে কোনো এক জোড়া থাকলে অথবা অন্য জোড়ার প্রকট জিন ক্যাপিটাল ডিডি ই থাকলেও যে কোনো ব্যক্তি কি হবে, মুখবধির হবে। অর্থাৎ এই ক্যাপিটাল ডিডি ক্যাপিটাল ই কোনো মাইনেই রাখবে না যদি স্মল ডিডি একসাথে থেকে যায় এরূপ বা স্মল ই থাকে, তাহলে সেই ব্যক্তি মুখ এবং বধির হবে। এক্ষেত্রে প্রচ্ছন্ন জিন জোড়া অর্থাৎ স্মল ডিডি স্মল ই প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপেস্টিসিস জিনের ক্রিয়ার ফলেই এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 হবার পরিবর্তে 9:7 হয়েছে। এই ছিল আজকে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপেস্টিসিস নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফিজ।